আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত পূর্বদমে ইরান ইসরায়েল ফিলিস্তিন হিজবুল্লাহ যুদ্ধ চলছে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলি রক্তপিপাসুদের বিরুদ্ধে বিশ্বব্যাপী পদক্ষেপের আহ্বান Erdogan এরপর পর জানিয়ে দেব রাস্তায় রাস্তায় চলছে হামাস ইসরায়েল রক্তক্ষয়ী সংঘর্ষ আরো জানিয়ে বিশ্ব নেতাদের সামনে গাজা ইস্যুতে যা বললেন সৌদি যুবরাজ এদিকে যুদ্ধবিরতির দাবিতে নেতানিয়াহুর নিয়াহ বাড়ির শামন গণবিক্ষোভ মহাবিপদে এবার দখলদার বেজন্মা ইসরায়েলি ইহুদিবাদী সরকার আরও জানিয়ে দেব যুক্তরাষ্ট্র একটা মিথ্যার সাম্রাজ্য বলছে ইরান সর্বশেষ জানিয়ে দিব পুতিনকে যুদ্ধে সহায়তার ফল ভোগ করতে হবে চিনকে ন্যাটো মহাসচিবের হুশিয়ারি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন ইসরায়েলি রক্ত পিপাসুদের বিরুদ্ধে বিশ্বব্যাপী পদক্ষেপের আহ্বান এরদোগানের দখলদার ইসরায়েলি রক্ত পিপাসু এবং ফিলিস্তিনের ওপর নিয়মতান্ত্রিক নিপীড়ন বন্ধ করার জন্য আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রোসেফ তাইফ এরদোগান সোমবার ইসলামিক উৎসব ঈদুল আজহা উপলক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তুরস্কের জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির সদস্যদের সঙ্গে কথা বলার সময় তিনি এই আহ্বান জানান খবর আনাদুলোর জেরুজ জালেমের গুরুত্ব বর্ণনা করতে গিয়ে এর দোকান বলেন আমরা যদি আল-আকসা মসজিদ রক্ষা করতে না পারি তবে ভবিষ্যতে পবিত্র কাবা শরীফকেও রক্ষা করতে পারবো না এজন্য যে জালেম আমাদের রেড লাইন যে চুক্তির লক্ষ্যই হচ্ছে ফিলিস্তিনের ভূমি দখল করা সে চুক্তি আমরা কখনোই মানবো না সম্প্রতি ইসরায়েলি ফিলিস্তিনের মধ্যকার সংঘাত নিরসনে শতবর্ষের সেরা চুক্তি আখা দিয়ে ডিল অফ দা সেঞ্চুরি প্রকাশ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের এই প্রস্তাবে আরব লীগ সহ মুসলিম বিশ্বের নেতারা চুপ থাকায় তাদের তীব্র সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েফের দুগান পাশাপাশি এই চুক্তির বিরোধিতা করেন তিনি রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্পের প্রস্তাবে মুসলিম নেতাদের নিরাপতার সমালোচনা করে এর দোকান বলেন জারেমের সব মুসলিমদের জন্য অতি গুরুত্বপূর্ণ সৌদি আরব ওমান বাহরাইন আবুধাবি নীরব কেন আপনারা আর কবে আপনাদের মুখ খুলবেন আপনারা এই অন্যায়ের সমর্থন করছেন আপনাদের অবস্থান দেখলে লজ্জা হয় এর দোকান জানান যুক্তরাষ্ট্রের এই শান্তি চুক্তি ইসরায়েল এবং ফিলিস্তিনের ভাগ্যে রক্তাক্ত থাবার মতো যা ইসরায়েলকে মানবতার ইতিহাসে সবচেয়ে কুখ্যাত পরিচিতি এনে দেবে ইহুদি জনগণের সঙ্গে তুরস্কের কোনো সমস্যা নেই তবে নিজেদের অধিকার থেকে ফিলিস্তিনিদের বঞ্চিত করতে ইসরায়েলের অত্যাচার সিদ্ধান্তের বিরোধিতা করবে তুরস্ক অবৈধ রাষ্ট্র ইসরায়েলকে মেনে নেবে না তুরস্ক তিনি বলেন আমরা গাজার পাশাপাশি ইসলামী বিশ্বের অন্যান্য কোনায় যে ট্রাজেডি ঘটছে সে সম্পর্কে আমরা চুপ থাকছি না সুদানে এক বছরেরও বেশি সময় ধরে চলমান ব্রাতৃত্বের সংঘাতের অবসান ঘটাতে আমাদের প্রচেষ্টার অব্যাহত রয়েছে লিবিয়া থেকে সবার আফগানিস্তান থেকে যাবেন যেখানেই সমস্যা অস্থিশীলতা বা ট্রাজেডি সেখানেই আমরা নির্যাতিতদের সাহায্যে ছুটে যাই রাস্তায় 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 চলছে হামাস ইসরায়েল রক্তক্ষয়ী সংঘর্ষ গাজা উপত্যকার রাফা শহরের তাল আজ সুলতান এলাকায় রাস্তায় রাস্তায় হামাস যোদ্ধা ও ইসরায়েলি বাহিনীর সদস্যদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে হামাসের অতর্কিত হামলায় আটজন ইসরায়েলি সেনা নিহত হওয়ার একদিন পর রকেট চালিত গ্রেনেড ও মর্টার শেল নিয়ে হামাস যোদ্ধারা নতুন করে ইসরায়েলি সেনাদের উপর হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনা সদস্যদের গুলিতে রাফায় আরও নয়জন ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও বেশ কয়েকজন মানবিক সাহায্য পণ্য পৌঁছানোর কাজ সহজ করার জন্য ইসরায়েলি বাহিনী কিছু সময়ের জন্য অভিযান স্থগিতের ঘোষণা দেওয়ার পর থেকে পণ্যবাহী ট্রাক বহর নিয়ে ব্যবসায়ী ও ত্রাণ কর্মীরা অপেক্ষা করছেন ইসরায়েলি সেনাবাহিনী করেছে তারা সাত সপ্তাহের স্থল অভিযানে অভিযানে শহরের এলাকা তাদের নিয়ন্ত্রণে এই সামরিক বাইশ জন ইসরায়েলি সৈন্য এবং সাড়ে পাঁচশো জন ফিলিস্তিনি যুদ্ধা নিহত হয়েছেন বলে জানিয়েছে তারা ইসরায়েলি হামলায় কোন কোন ফিলিস্তিনিদের পরিবার পুরোপুরি নিশ্চিন্ন হয়ে গেছে বলে অভিযোগ আসছে বার্তা সংস্থায় অ্যাসোসিয়েটেড প্রেস এক প্রতিবেদনে জানিয়েছে ইসরায়েলি হামলায় কোনো কোনো পরিবারের চার প্রজন্মের সদস্যরা নিহত হয়েছে সূত্র আল জাজিরা বিশ্ব নেতাদের সামনে গাজা ইস্যুতে যা বললেন সৌদি যুবরাজ গত বছরের অক্টোবরে শুরু হওয়া হামাস ইসরায়েলের যুদ্ধের পর থেকে খুব কম সময়ে কথা বলেছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান তার নিরবতা নিয়ে মুসলিম দেশগুলোতে চলে নানা আলোচনার সমালোচনা এবার ফিলিস্তিনের বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে মোহাম্মদ বিন সালমান গাজা উপত্যকায় ইহুদিদের আগ্রাসন বন্ধ করতে এবং ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন সৌদির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এস পি এর বরাদ দিয়ে ইর্না জানায় সোমবার মিনা প্রাসাদে রাষ্ট্রীয় অতিথি বিভিন্ন ইসলামী দেশের রাজনৈতিক নেতা ও প্রতিনিধি দলের প্রধানদের বার্ষিক হজ সংবর্ধনা অনুষ্ঠানে বিন সালমান এই আহ্বান জানান সৌদির রাষ্ট্রীয় বার্তা সংস্থায় এসপি এর বরাদ দিয়ে জানায় রাষ্ট্রীয় অতিথি বিভিন্ন ইসলামী দেশের রাজনৈতিক নেতা ও প্রতিনিধি দলের প্রধানদের বার্ষিক হজ সংবর্ধনা অনুষ্ঠানে বিন সালমান এই আহ্বান জানান যুদ্ধবিরতির দাবিতে নেতানিয়াহর বাড়ির সামন গণবিক্ষোভ যুদ্ধবিরতি জিম্মি নাগরিকদের ফিরিয়ে আনা সরকারের পদায়ক সহ বিভিন্ন দাবিতে বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে পশ্চিম জেরুজারেমে আন্দোলন চলছে সোমবার হাজার হাজার ইসরায়েলিদের রাস্তায় নামতে দেখা যায় তাদের দমনেও কঠোর পদক্ষেপ নিয়েছে পুলিশ জল কামান ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গের চেষ্টার পাশাপাশি গ্রেপ্তার করা হয়েছে অন্তত আটজনকে খবর নিউ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে জেরুজারেমে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাড়ির সামনেও সোমবার রাতে গণবিক্ষোভ হয়েছে দশ সহস্রাধিক ইসরায়েলি অবিলম্বে নতুন নির্বাচন সহ নানা দাবি আদায়ে এদিন রাস্তায় নেমে আসেন তাদের দমনে শক্তি প্রয়োগ করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সঙ্গে ইতিমধ্যে তিনজন হয়েছেন। গাজায় চলমান আগ্রাসন নিয়ে আছে আন্তর্জাতিক সম্প্রদায়ের যুদ্ধবিরতির জন্য আলোচনা অব্যাহত রেখেছে প্রধান মিত্র ও অস্ত্রদাতা যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ সেই আগ্রাসন যথাযথভাবে ব্যবস্থাপনা করতে না পারার অভিযোগ তুলেছেন খোদ ইসরায়েলের নাগরিকরাই যুক্তরাষ্ট্র একটা মিথ্যার সাম্রাজ্য বলছে ইরান যুক্তরাষ্ট্রকে মিথ্যার সাম্রাজ্য বলে অবহিত করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি সোমবার ইদুল আজহা উপলক্ষে দেওয়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বার্তার প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেন কানানি তিনি গাজা যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার বিষয়ে ইদুল আজহা উপলক্ষে দেওয়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বার্তায় ওই প্রতিক্রিয়া ব্যক্ত করেন নাসের কানানি তার এক্স হ্যান্ডেলে এক বার্তায় বলেন জো বাইডেনের দেশ গাজায় শাসক গোষ্ঠীর আক্রমণ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের অন্যতম অস্ত্র সরবরাহকারী ইসরায়েল হামাসের কাছে যে তিন পর্যায়ের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদ অনুমোদন করেছে গাজায় সহিংসতা বন্ধ করতে এবং শেষ পর্যন্ত যুদ্ধের অবসান ঘটাতে এটাই সর্বোত্তম উপায় এর আগে গত একত্রিশে মে জো বাইডেনের ঘোষণা করেছিলেন যে ইসরায়েল যুদ্ধবিরতি প্রতিষ্ঠা এবং বন্দীদের বিনিময়ের জন্য একটি নতুন প্রস্তাব করেছে যা কাতারের মাধ্যমে হামাসের কাছে পেশ করা হয়েছিল নাসের কানানি ইসরায়েল ও হামাসকে এই সুযোগ হাতছাড়া না করে এই প্রস্তাবের মাধ্যমে একটি সমঝোতায় পৌঁছানোর আহ্বান জানান সূত্র মেহের নিউজ পুতিনকে যুদ্ধে সহায়তার ফল ভোগ করতে হবে চীনকে বলছে ন্যাটো মহাসচিব সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেন্স স্টলটেনবার্গ বলেছেন চীন তার অবস্থান না বদলালে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধকে সমর্থন দেওয়ার পরিণতি ভোগ করতে হবে দেশটিকে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে কথা বলেন ন্যাটো মহাসচিব ন্যাটোর মহাসচিব বলেন চীন দুই দিকেই সুবিধা নিতে চাইছে স্টলটেনবার্গ বলেন একদিকে রাশিয়ার যুদ্ধকে সমর্থন দিচ্ছে অন্যদিকে ইউরোপের মিত্রদের সাথেও সম্পর্ক বজায় রাখার চেষ্টা করেছে চীন এটা দীর্ঘমেয়াদে কাজে আসবে না বলে মন্তব্য করেন তিনি ওয়াশিংটনে এক সফর চলাকালীন তার সাথে কথা হয় বিবিসির দীর্ঘ সাক্ষাৎকারে পারমাণবিক